পাকিস্তানের কতদিন লাগছে তাদের সাথে নিগোসিয়েট করতে? তারা জানে যে পাকিস্তান এটা রিটার্ন দিতে পারবে না, তারা জানে শ্রীলঙ্কা দিতে পারবে না, এখনো শ্রীলঙ্কাকে দিবে কি দিবে না এই সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারে নাই IMF। আর বাংলাদেশ একটা চিঠি পাঠাইছে, চিঠির ভিত্তিতে গ্রিন সিগন্যাল দিয়ে দিছে আমরা বাংলাদেশকে দিব। আজকেও তো একটা পত্রিকায় লিখেছে, আপনারাও দেখছেন যে এই দেশে নানান রকম অপপ্রচার হয়। কিছুদিন আগে আমরা দেখছি যে পাকিস্তানের অনেক বড় বড় অর্থনীতিবিদরা, বড় বড় অর্থনীতিবিদ টক শোতে বিভিন্ন জায়গায়, এবং একজন স্বনামধন্য অর্থনীতিবিদ বলেছে যে আমি অনেক অ্যানালাইসিস করে দেখেছি বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশের সমকক্ষ হতে অর্থনৈতিক দিক থেকে বিভিন্ন ইন্ডেক্সে আরো 12 বছর লাগবে। ইয়ে বলেছিল, ওদের তাদের প্রধানমন্ত্রী বলেছিল যে আমি বাংলাদেশকে, ইমরান খান বলেছিল যে বাংলাদেশ পাকিস্তানকে আমি সুইজারল্যান্ড বানিয়ে দিব। সে বলছে যে আমরা সুইজারল্যান্ড চাই না, পাকিস্তানকে বাংলাদেশ বানা দাও। এখন বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী, কিছু স্বাধীনতা বিরোধী শক্তি কিংবা কিছু অতি উৎসাহী মিডিয়া, আজকেরও পত্রিকা আছে, তারা বলছে, এবং তারা আমরা ইয়েতেও দেখছি যে তা বিভিন্ন জন ই দিচ্ছে যে বাংলাদেশকে শ্রীলঙ্কা বানিয়ে দাও, শ্রীলঙ্কা বানাইলে তারা খুশি হবে। এই ধরনের মানুষও তো বাংলাদেশে আছে, তারাই বলছে বাংলাদেশ একটা হাহাকার হবে, দুর্ভিক্ষ হবে। এই কথা বলার মতো প্রচুর লোক এই বাংলাদেশে রয়েছে, এবং কিছু পত্রিকা, কিছু ব্যক্তি এবং BBC-র মতো সংবাদ তারাও বলছে যে বাংলাদেশ শ্রীলঙ্কা হবে। তারা তো গত 7-8 মাস যাবৎ একটানা বলে যাচ্ছে যে বাংলাদেশ শ্রীলঙ্কার মতো হবে। আপনি দেখেন আজকে IMF বলছে তারা বাংলাদেশকে $4.5 বিলিয়ন দিবে। বাংলাদেশের এই মুহূর্তে কোনো দরকার নাই, কিন্তু এই যে আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য, পৃথিবীর ব্রাজিলের মতো দেশ, অনেক উন্নত দেশ ভারত, সবাই IMF-এর টাকা নেয়। ইভেন ইংল্যান্ডও নিতে পারে IMF, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা। ওয়ার্ল্ড ব্যাংক ইজ এ ক্রেডিট গিভিং অর্গানাইজেশন, সব পৃথিবীর সব দেশেই তাদের কাছ থেকে সহজ। আমরা চেয়েছি এত তাড়াতাড়ি কোনো রকম আলোচনা ছাড়া কি করে IMF ই করে যে বাংলাদেশকে তারা এই দেবে? পাকিস্তানের কতদিন লাগছে তাদের সাথে নিগোসিয়েট করতে? তারা জানে যে পাকিস্তান এটা রিটার্ন দিতে পারবে না, তারা জানে শ্রীলঙ্কা দিতে পারবে না, এখনো শ্রীলঙ্কাকে দিবে কি দিবে না এই সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারে নাই IMF। আর বাংলাদেশ একটা চিঠি পাঠাইছে, চিঠির ভিত্তিতে গ্রিন সিগন্যাল দিয়ে দিছে আমরা বাংলাদেশকে দিব। আমরা জানি 2001 থেকে 2000 সাল পর্যন্ত সময়ে দেশ আবার সেই পূর্বের খাদ্য ঘাটতি বা খাদ্য উৎপাদনের নেতিবাচক ধারায় ফিরে গিয়েছিল। পরবর্তীতে 2009 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খমসের সার, বীজ, বালাইনাশক সহ প্রভৃতি কৃষি উপকরণের উৎপাদন, আমদানি, বিতরণ সহ সার্বিক ব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠা করে। কৃষি উপকরণের দাম যেমন কমিয়েছে, তেমনি সহজলভ্য করে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। গত 13 বছরে সার সহ অন্যান্য কৃষি উপকরণের কোনো সংকট হয়নি। কৃষি উৎপাদনে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করে। এই সকল সাফল্যের পিছনে সারের দাম কমানো, নিরবচ্ছিন্ন সরবরাহ বিরাট ভূমিকা রেখেছে। 2005-06 অর্থবছরের তুলনায় বর্তমান খাদ্য উৎপাদনের চিত্র, চাল ছিল 2.65 কোটি টন, সেটি বেড়ে এখন 3.76 কোটি টন হয়েছে। গম 7.35 কোটি টন, যেটি বেড়ে এখন 10.85 কোটি টন হয়েছে।